মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক, জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে, সাথে লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট। মাটির টানে জেলার মৃৎশিল্পীরাও হাজির হলেন ভাগীরথী বাউল ফকির উৎসবে। কাঁঠালিয়ার মৃৎশিল্পী সাধন পালের হাতের ছোঁয়ায় উৎসবের মাঝেই চলল মাটির শিল্পকলা তৈরির কাজও। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি ভাগীরথী বাউল ফকির উৎসবের দ্বিতীয় দিনে। বাউল ফকির গানে সেজে উঠেছে সমস্ত লালবাগ সহ মুর্শিদাবাদ জেলা। যেমন এখানে বারবার উঠে এসেছে মনের মানুষের খোঁজে মাটির কাছের গান, তার পাশাপাশি জেলার অনেক শিল্প, সেই সব কিছুই এবারের ভাগীরথী বাউল ফকির উৎসবে বসেছে। এবং তার মধ্যেই রয়েছে মুর্শিদাবাদের অন্যতম প্রাচীন শিল্প, মাটির দ্বারা তৈরি নানা প্রকারের জিনিসপত্র। জেলার তথা বাংলার সেই শিল্পকেই আজও বহন করে চলেছেন মুর্শিদাবাদের কাঁঠালিয়া গ্রামের মৃৎশিল্পী সাধন পাল। তার হাতে তৈরি বিভিন্ন জিনিস উঠে এসেছে এবারের বাউল ফকির উৎসবে। উৎসব প্রাঙ্গণেই হাতে মাটি নিয়ে মজেছেন কাজে। এই বাউল ফকির মেলার যে প্রথমবার এসে যে অভিজ্ঞতা অর্জন করেছি, যে আজকে আমাদের দেশের যে বর্তমান সমস্যা সারা ভারতবর্ষের, মানে জাতিগত সমস্যা, সেইটার যে একটা মিলন ঘটানোর জন্যে এই যে একটা বাউল মেলা, এটাই সবচেয়ে আমাকে প্রেরণা জুগিয়েছে এই সময়কালের মধ্যে। হ্যাঁ, এই সময়কালের মধ্যে এইটাই আমার সবচাইতে বেশি প্রেরণা জুগিয়েছে, যে এইরকম মেলা মাঝে মাঝে যদি হয় তাহলে আমার মনে হয় এদের তো তত্ত্বের গান, প্রত্যেকটাই তত্ত্বের গান, মানুষের গান, তাহলে আরও ভালো হয়। এবং খুবই আমরা উৎসাহিত হয়েছি, উদ্দীপনা পেয়েছি। এবারে আমার স্টল বাচ্চা ভাই বারবার বলার জন্য আমাকে আসতে হয়েছে, এসেছিও এবং খুব ভালো লেগেছে। প্রথমবার এসে মানুষের সাড়া পেয়ে খুব খুশি জানালেন মৃৎশিল্পী নিজেই। সাড়া ভালো, খারাপ না। হ্যাঁ, কালকে হয়েছে কেন, মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে। আজকে ভালো মনে ভাবছি, যেটা আছে সব মালই বিক্রি হয়ে যাবে, আজকে রবিবারের বাজার, বিকেল একটু বাজারটা ভালোই হবে। হ্যাঁ, এটা ভাবছি হবে। উদ্যোক্তাদের জন্য কিছু বলতে, আমি উদ্যোক্তাদের তো মানে সাংঘাতিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যে এই যে বাউল মেলা যেটা করেছেন, যে এইটা যে কী অভিনব কার মাথা থেকে কীভাবে বেরিয়েছিল, গতবারও হয়েছে, এবারও হচ্ছে, আবার সামনের বছরও হবে, এটা চালিয়ে যদি কতদিন যাবে কমিটি জানি না, আমি তো সাধুবাদ জানাই যারা এই উদ্যোক্তা আর কি। সব মিলিয়ে গানের আড্ডায় জমে উঠেছে ভাগীরথী বাউল ফকির উৎসব। সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে নামছে মানুষের ঢল। লালবাগ থেকে ঋত্বিক ও দেবনীলের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।